যে তিনি ব্যর্থ হয়েছেন একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনে একমাত্র আমি পারব বলে মানুষ জনগণ মনে করে সেই কারণে আমি যে মেনে গোলাপগঞ্জের মানুষের সমর্থন আমি অলরেডি পেয়ে গেছি প্রেস কনফারেন্স যেহেতু আমি যুক্তরাজ্যে দীর্ঘদিন ছিলাম এখান থেকে আমার নির্বা এখান থেকে আমি রাজনীতি শুরু করেছি মেনে গোলাপগঞ্জের এবং যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিক ভাই সবার সাথে আমার পরিচয় আমি একটা ফাইনাল মেসেজ দিতে চাই যে আমি প্রস্তুত এবং ইনশাল্লাহ আমার দল আমাকে বেনেবাজার গোলাপগঞ্জ থেকে নির্বাচন মনোনয়ন দিবে বলে আশ্বস্ত করেছে সেই মেসেজটুকু পৌঁছানোর জন্য এবং আপনাদের মাধ্যমে শুধু যুক্তরাজ্য নয় পৃথিবীতে ছড়িয়ে ছিঁড়ে প্রত্যেকটি দেশে যারা আমাদের বেনেবাজার গোলাপগঞ্জের মুরব্বী যুবক বাইরা আছেন সবার কাছে আমি আমার সালাম পৌঁছে দিতে চাই এবং সকলের দোয়া চাই

রাজনীতিতে হেভিওয়েট বলতে কিছু নেই এবং বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে মেনে গোলাপগঞ্জের মানুষের সমর্থন আমি অলরেডি পেয়ে গেছি এটা মাঠ জরিফে বিভিন্ন জরিফে এবং জনমত যাচাই বাছাইয়ে বিভিন্নভাবে মানে দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করেছেন সেক্ষেত্রে আমার দলও আমাকে এখান থেকে মনোনয়ন প্রদান করবে এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে মহাজুট হলেও মহাজুট হলেও আমাকে বা যে কোনো জুট হলে আমাকে বেনিবাজার গোলাপগঞ্জ থেকে মনোনয়ন দিবে বলে আমি বিশ্বাস করি মনোনয়ন না পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমি সাবেক সংসদ সদস্য আমি বিরোধী হুইপ ছিলাম সেই কারণে সিলেট অঞ্চলে যে আমার যে অবস্থান দলীয় অবস্থান বলেন সামাজিক অবস্থান বলেন সকল বিবেচনায় জাতীয় পার্টি যে দুই একটা আসন চাইলে বেনিবাজারে গোলাপগঞ্জ সিলেট আসন চাবে সেক্ষেত্রে আমি আশাবাদী অত্যন্ত আশাবাদী যে সমঝোতা যেটা হয়েছিল লকেলি নুল ইসলাম নাহি সাহেব আমাকে অনুরোধ করছেন যে তার বয়স হয়ে গেছে লেসুমিয়ারও বয়স হয়ে গেছে এটা বলেছেন এবং বাজার গোলাপগঞ্জে আমাকে বললেন তো আপনি উজ্জ্বল নক্ষত্র এবং আপনি আমি আগামীতে নির্বাচন করব না জুট হলে মহাজুট হলে আপনি করবেন আপনি কতটুকু আশাবাদী সিলেট শহর থেকে যদি নির্বাচন করেন তাহলে আপনি বিশেষ করে বর্তমান যে এমপি রয়েছেন তাকে মানুষ মানুষে ভোট না দিয়ে আপনাকে কেন নির্বাচিত করবে সেই আত্মবিশ্বাস আপনার কতটুকু রয়েছে আইদার জাতীয় পার্টি ও আইদার মহাজুট আপনার বাড়ি বাজার আপনি ইচ্ছা করলে আপনার পঞ্চাশ জন আত্মীয় স্বজনকে টেলিফোন করলে আপনি বুঝতে পারবেন যে ওনার কি অবস্থা আমি মোটামুটি আত্মবিশ্বাসী আমি কারো সমালোচনা করতে চাই না কারণ বেনেবাজার গোলাপগঞ্জের মানুষ আমাকে চাচ্ছে সেটা আমার আমি এটা প্রতীয়মান মানে ওনার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এটা দলমত নির্বিশেষে এবং কি আওয়ামী লীগের মানুষও মানে বলছে যে তিনি ব্যর্থ হয়েছেন এটা পরিবর্তন চায় সেই পরিবর্তনে একমাত্র আমি পারবো বলে মানুষ জনগণ মনে করে সেই কারণে আমি অত্যন্ত আশাবাদী যে আমি নির্বাচিত প্রণেতা হিসাবে আমি সংসদে সব সময় কথা বলেছি প্রত্যেকটি বিলে অংশগ্রহণ করেছি এবং কিভাবে দাবি দাবি আদায় করতে হয় একজন সংসদ সদস্য হিসাবে পররাষ্ট্র মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে আমার দলকে জাতীয় পার্টিকে বাংলাদেশকে আমি তুলে ধরেছি সেই কারণে বিশ্বাস করি আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে দেশ জাতির কল্যাণে আমি কাজ করতে পারবো এবং আমার নির্বাচন একে উন্নয়ন করতে পারবো আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী